আগের ভিডিওতে আমরা ইন্টিগ্রেশনের বেসিক স্টেপগুলো শিখেছিলাম এবং তাদের ফান্ডামেন্টাল কিছু ফর্মুলা জেনেছিলাম, যার মাধ্যমে আমরা কিন্তু ইন্টিগ্রেশনগুলো সলভ করেছিলাম। তো এখন একটা সমস্যা আসবে, সেটা হলো এমন অনেক প্রবলেমস রয়েছে যাদের ডাইরেক্ট সলিউশন কিন্তু নির্ণয় করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমরা কি করব না, সেক্ষেত্রে আমাদের কিছু রুলস রয়েছে। তো সেই যে সমস্ত প্যাটার্নগুলো রয়েছে বা পদ্ধতিগুলো আমরা অ্যাপ্লাই করি, তাদের মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং অন্যতম সব থেকে গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো এই মেথড অফ সাবস্টিটিউশন, বা বাংলায় যাকে বলে প্রতিস্থাপন পদ্ধতি। হ্যাঁ, এখন তিনটে প্রশ্ন আসবে আমার, যেটা হচ্ছে প্রথম যে হোয়াট ইজ মেথড অফ সাবস্টিটিউশন। এই মেথড অফ সাবস্টিটিউশন জিনিসটা কী? না, মেথড অফ সাবস্টিটিউশন আর কিছুই নয়, আমার একটা ভ্যারিয়েবলে আমাকে প্রবলেমস দেওয়া থাকবে, সেই ভ্যারিয়েবলটাকে আমরা চেঞ্জ করে আমাদের সুবিধা মতো অন্য একটা ভ্যারিয়েবলে নিয়ে যাব, এবং যার মাধ্যমে আমরা কোনো জটিল প্রবলেমকে ইজি করে বেসিক যে ফর্মুলাগুলো আমরা শিখেছিলাম সেই ফর্মুলাগুলোকে যাতে অ্যাপ্লাই করতে পারি, সেই প্যাটার্নে নিয়ে চলে যাব এই মেথড অফ সাবস্টিটিউশনের সাহায্যে। তো তার জন্য আমরা কি করব, কোনো একটা ফাংশন যেটা আমার দেওয়া থাকবে সেটাকে আমরা অন্য একটা ভ্যারিয়েবলে জাস্ট সাবস্টিটিউট করব বা প্রতিস্থাপন করব, তাই এটার নাম মেথড অফ সাবস্টিটিউশন। নেক্সট যেটা পয়েন্ট, সেটা হচ্ছে হোয়াই ইট ইজ ইম্পর্ট্যান্ট, মানে এটাকে এত ইম্পর্টেন্স কেন দেওয়া হচ্ছে। তার কারণ অনেক জটিল প্রবলেমস আছে যেগুলোকে খুব সহজে ইন্টিগ্রেশন করা যায় না, আমরা দেখেও কিছু বুঝতে পারবো না বা সলভ করতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটা খুব সবথেকে বেশি কার্যকরী। কারণ এটাকে আমরা যদি সাবস্টিটিউট করে দিতে পারি তো একটা জটিল প্রবলেম অনেক ইজি ওয়েতে সলভ হয়ে যেতে পারে, তাই এটাকে বলা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। এখন সবই তো বুঝলাম ইম্পর্ট্যান্ট, তো এখন এর অ্যাপ্লিকেশান কী আছে? তো অ্যাপ্লিকেশান জানার জন্য প্রথমে আমাকে জানতে হবে এর দুটো প্যাটার্ন আছে, এর প্যাটার্ন মেইনলি দুটো। কীরকম? না, ফার্স্ট হচ্ছে থাকবে জেনারেলি এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ডিএক্স, এই ধরনের একটা ফ্র্যাকশনাল প্যাটার্ন আসবে। আর দু নম্বর থাকবে এফ এক্স হোল টু দি পাওয়ার এন এফ ড্যাশ এক্স ডিএক্স। এখানে এফ ড্যাশ এক্স মানে হলো এফ এক্স এর ডেরিভেটিভ, বা এফ এক্স ফাংশনটার ডেরিভেটিভ করলে যেটা হয় সেটা হচ্ছে এফ ড্যাশ এক্স। তো মূলত এই দুটো প্যাটার্নের ইন্টিগ্রেশন কিন্তু এই মেথড অফ সাবস্টিটিউশনের ক্ষেত্রে থাকে। অর্থাৎ কি না, প্রথম ক্ষেত্রে হচ্ছে ডিনোমিনেটারে যে ফাংশনটা থাকবে সেটাকে আমরা সাবস্টিটিউট করব, সেটাকে আমরা জেড দিয়ে সাবস্টিটিউট করতে পারি, টি দিয়ে সাবস্টিটিউট করতে পারি, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। না, আমরা এফ এক্স ফাংশনটাকে সাবস্টিটিউট করবো এমনভাবে যাতে এই ওপরের ফাংশনটা আমরা পেয়ে যাই, কারণ এফ এক্সকে ডেরিভেটিভ করলেই কিন্তু আমরা এফ ড্যাশ এক্স পাচ্ছি। এটা গেল প্যাটার্ন ওয়ান। আর দু নম্বর প্যাটার্ন কি বলছে, সেক্ষেত্রে কোনো ফ্র্যাকশন আমার থাকবে না, একসাথেই পুরো অঙ্কটা থাকবে, সেই অঙ্কটার মধ্যে দুটো পার্ট হয়ে যাবে, একটা পার্টকে আমরা জেড ধরবো, জেড ধরলে পরবর্তী পার্টটা অটোমেটিক্যালি চলে আসবে। তো এই ধরনের মেনলি দুটো প্যাটার্ন কিন্তু আমার এই মেথড অফ সাবস্টিটিউশনের ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, আগের চ্যাপ্টারে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সাইন এক্স বা কস এক্স এর ইন্টিগ্রেশন কিন্তু আমাদের ডাইরেক্ট ফর্মুলার মধ্যে ছিল, তাই ওগুলো করতে আমাদের কোনো প্রবলেম হয়নি। কিন্তু ত্রিকোণমিতির যে বাকি ত্রিকোণমেট্রিক যে ফাংশনসগুলো, যেরকম কিনা ট্যান এক্স, কট এক্স, কোসেক এক্স, সেক এক্স, এই ধরনের যে চারটে ত্রিকোণমিতিক ফাংশন রয়েছে তাদের ইন্টিগ্রেশন করা কিন্তু ডাইরেক্ট সম্ভব নয়। সেগুলোরও ইন্টিগ্রেশনের ফর্মুলা রয়েছে কিন্তু সেগুলোকে ডাইরেক্ট করা সম্ভব নয়। তাহলে কিভাবে করব? না, তাহলে যেটা করব সেটা হচ্ছে আমরা এই মেথড অফ সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করব। তো সেই প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করে দেখে নেওয়া যাক এই ট্যান এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কী আসছে। না, ট্যান এক্স কে আমরা লিখতে পারি অটোমেটিক্যালি সাইন এক্স বাই কস এক্স ডিএক্স। তো এখন খেয়াল করলে দেখা যাবে এইটা কিন্তু আমার সেই প্রথম প্যাটার্নে পড়ছে না, ফ্র্যাকশনাল প্যাটার্নে কিন্তু এটা পড়ছে। তাহলে আমরা কি বলেছিলাম, ফ্র্যাকশনাল প্যাটার্নের ক্ষেত্রে ডিনোমিনেটারে যেটা থাকবে সেটাকে কিন্তু আমরা সাবস্টিটিউট করব। তো সাবস্টিটিউশনটা একটু দেখে নেওয়া যাক। এখানে আমরা ডিনোমিনেটারের কথা হচ্ছে কোসেক্স, না আমরা কোসেক্সকে সাবস্টিটিউট করছি জেড দিয়ে। আমরা সবসময় চেষ্টা করব প্রতিস্থাপন পদ্ধতির ক্ষেত্রে জেড দিয়ে সাবস্টিটিউট করার। তো কোসেক্সকে আমরা ধরলাম জেড, তাহলে এখন বোথ সাইডে আমরা ডিফারেন্সিয়েট করব। কোসেক্সের ডিফারেন্সিয়েট কত? না, মাইনাস সাইন এক্স। আর
যেহেতু এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছি তাহলে এই পাশের ডেরিভেটিভ হয়ে যাবে dz বাই dx, তাহলে মাইনাস সাইন x সমান সমান dz বাই dx। খেয়াল করো এইখানে কিন্তু এই সাইন x যেটা এসছে সেটা কিন্তু আমার নিউমারেটরে রয়েছে, যেটা প্যাটার্ন ওয়ানে বলা হয়েছিল ডিনোমিনেটর কেস ডেরিভেটিভ করলে অবশ্যই নিউমারেটর আমরা পেতে হবে। তাহলে এখন আমরা এখান থেকে এই ডিএক্সটাকে ক্রস মাল্টিপ্লাই করে লিখতে পারি মাইনাস সাইন এক্স ডিএক্স সমান সমান কিন্তু ডিজেড। এইখানে অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করো এই সাইন এক্স ডিএক্স এই পুরো বিষয়টা কিন্তু ওপরেই রয়েছে, তাহলে সাইন এক্স ডিএক্স সমান কি লিখতে পারি এখান থেকে? অবশ্যই মাইনাসটা এই পাশে এনে মাইনাস ডিজেড। তাহলে ঠিক সেই জিনিসটাই লিখবো, মাইনাস ডিজেড বাই কোস এক্স এর জায়গায় আমরা কি সাবস্টিটিউট করেছিলাম? জেড ইন্টিগ্রেশন। এখন ডিজেড বাই জেড এই ইন্টিগ্রেশনটা কীরকম ছিল? ডিএক্স বাই এক্স প্যাটার্নের মতো, যার ইন্টিগ্রেশন কিন্তু আমরা আগে শিখেছিলাম না লগ এক্স, লগ মড এক্স। তাহলে এই ক্ষেত্রে যেহেতু এক্স এর জায়গায় যা জেড আছে তাহলে আমরা লিখবো লগ মড জেড, একটা নেগেটিভ সাইন রয়েছে, প্লাস সি, যখন ইন্টিগ্রেশন করা হয়ে যাবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি আমাকে বসাতে হবে, ইকুয়ালস টু মাইনাস লগ অফ, এইবার জেড এর জায়গায় আমরা কি ধরেছিলাম না কস এক্স, কারণ জেড দিয়ে আমাদের উত্তর করলে কিন্তু অঙ্ক ভুল হয়ে গেল, জেডটা আমরা অঙ্কের সুবিধার জন্য সাবস্টিটিউট করে নিয়েছিলাম। তাহলে জেড এর জায়গায় এখন কি বসিয়ে দেবো? না, আবার আমরা যেটা ধরেছিলাম মাইনাস লগ কস এক্স প্লাস সি। এখন যে এই মাইনাস টার্মটা আমরা রাখবো না, তাহলে মাইনাস টার্মটা যখন উঠিয়ে দিতে হয় লগের ক্ষেত্রে জাস্ট এটা ওয়ান বাই হয়ে যায় ভেতরটা, তাহলে লগ অফ ওয়ান বাই কস এক্স প্লাস সি ইকুয়ালস টু আমরা লিখতে পারি লগ অফ মড সেক এক্স প্লাস সি। তাহলে টেন এক্স এর ইন্টিগ্রেশন কিন্তু আমরা পেয়ে গেলাম লগ মড সেক এক্স প্লাস সি, তাহলে অর্থাৎ ইন্টিগ্রেশন টেন এক্স ডিএক্স, এটা কিন্তু আমাদের নতুন একটা ফর্মুলা হয়ে গেল। এটার প্রুফ আমাদের দরকার হয় না, কিন্তু এটার ফর্মুলা আমাদের অনেক সময়ই দরকার হবে, সেটা হচ্ছে লগ মড সেক এক্স প্লাস সি। এই একই পদ্ধতি প্রয়োগ করে কিন্তু আমরা বাকি তিনটি ইন্টিগ্রেশনও বার করে ফেলতে পারবো, কট এক্স ডিএক্স, কট এক্সের ইন্টিগ্রেশন কিন্তু আমরা পেয়ে যাব লগ মড সাইন এক্স প্লাস সি, সেক এক্স ডিএক্স, সেক এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন হচ্ছে লগ মড সেক এক্স প্লাস টেন এক্স প্লাস সি, আর একটা বাকি রয়েছে সেটা হচ্ছে কোসেক এক্স, তাহলে কোসেক এক্স ডিএক্স সমান সমান লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। তাহলে এই চারটে ইন্টিগ্রেশন কিন্তু আমাকে এখন খুব ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে, যেগুলোর অ্যাপ্লিকেশন আমাদের সবসময় লাগবে, কিন্তু প্রুফটা দেখিয়ে রাখলাম কারণ মেথড অফ সাবস্টিটিউশনটা বোঝার জন্য। নেক্সট আমরা চলে আসি কিছু অঙ্কের ক্ষেত্রে, না অঙ্ক কীভাবে করবো তার জন্য মেথড অফ সাবস্টিটিউশন কীভাবে অ্যাপ্লাই করবো। এখানে দুটো টাইপের অঙ্ক জেনারেলি আসবে, একটা হচ্ছে ফ্র্যাকশনাল টাইপ আর একটা হচ্ছে নর্মাল টাইপ। তো ফ্র্যাকশনাল টাইপের অঙ্ক কিছু দেখে নেওয়া যাক। এক নম্বর অঙ্ক কী বলছে? না, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই এক্স বাই কট এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। যখনই ফ্র্যাকশনাল টাইপ থাকবে তখনই আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে ডিনোমিনেটরে যেটা থাকবে সেটাকে কিছু একটা পুট করার চেষ্টা করব। তো সব সময় কিন্তু ডিনোমিনেটরে পুরো ব্যাপার যেটা থাকবে পুরো ফাংশনটাকে আমরা ধরে নিতে পারবো না। একটু খেয়াল করলে দেখবে যে এই যে ভেতরে এক্স ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ যদি করি তবেই কিন্তু এই পুরোটা আসছে, কট এক্স ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে কিন্তু সেটা নয়। তাই আমরা পুরো ফাংশনটাকে না ধরে এক্ষেত্রে কী করবো? না, এক্স ই টু দি পাওয়ার এক্স এটাকে আমরা জেড ধরে নিলাম। এখন এই পাশটা লেফট হ্যান্ড সাইডের ডেরিভেটিভ করলে আমরা কী পাবো? এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সমান সমান রাইট হ্যান্ড সাইডে পাবো ডিজেড বাই ডিএক্স। ওকে, নেক্সট এখান থেকে যদি ই টু দি পাওয়ার এক্স কমন নিই তাহলে হয়ে গেল ওয়ান প্লাস এক্স, ডিএক্সটাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করে দেবো সমান সমান ডিজেড। তাহলে লেফট হ্যান্ড সাইড খেয়াল করলে দেখো পুরো ইন্টিগ্রেশনের নিউমারেটর কিন্তু আমার অলরেডি চলে এসেছে। তাহলে এখন আমরা সেটা পুট করে দিচ্ছি, পুরো নিউমারেটরে ডিজেড পুট করে দিলাম, আর নিচে আমরা
एक्स टू दि पावर एक्सर जगह शुद्ध जेड पुट करब ताले हो गेलो कट जेड तार माने एक क्षेत्र हो गेलो टैन जेड डिजेड टैनर इंटीग्रेशन एकटू आगे आमरा देखेछिलाम टैनर इंटीग्रेशन एकटू आगे आमरा पेयेछिलाम लग सेक एक्स लग मड सेक एक्स प्लस सी ताले एक क्षेत्र आमार कि बसबे लग मड सेक जेड जेहेतु एखन आमार फांगशनटा जेड एर फांगशन रयेछे তাই জেড বসবে লগ মড সেক্স জেড প্লাস সি এখন আমরা জেড এ কিন্তু কোনো উত্তর লিখতে পারবো না এই উত্তর লেখার আগে কিন্তু আমাকে আবার ট্রান্সফার করে দিতে হবে যেরকম আমরা পুট করেছিলাম এই জেড এর জায়গায় এক্স ই টু দি পাওয়ার এক্স আমাকে পুট করে দিতে হবে তাহলে লগ মড সেক এক্স ই টু দি পাওয়ার এক্স জেড এর জায়গায় এক্স ই টু দি পাওয়ার এক্স বসিয়ে দিলে কিন্তু আমার উত্তর চলে এলো এটাই আমার নির্ণয় সমাধান আচ্ছা আরেকটা দেখে নেওয়া যাক দু নম্বর কি বলছে ডিএক্স বাই এক্স প্লাস এক্স লগ এক্স এটাও ফ্র্যাকশনাল টাইপ তো এক্ষেত্রেও আমরা কি করব নিচটাকে কিছু পুট করার চেষ্টা করব তো নিচটাকে প্রথমেই পুট করে দিলেই তো হবে না কারণ ওপরে কোনো আলাদা করে ফাংশন আমার নেই তাহলে নিচে পুট করার আগে একটা দেখো এক্স কমন যায় তো এক্স যদি কমন নিই তাহলে হয়ে যাচ্ছে এক্স কমন নিলে ওয়ান প্লাস লগ এক্স এখন এই ক্ষেত্রে কি করব আমরা এই ওয়ান প্লাস লগ এক্স পার্টটাকে জেড ধরব তাহলে ওয়ান প্লাস লগ এক্সকে যদি আমরা জেড ধরি ওয়ানের ডেরিভেটিভ জিরো লগ এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স তাহলে লেফট হ্যান্ড সাইড হয়ে গেল ওয়ান বাই এক্স সমান সমান ডিজেড বাই ডিএক্স এই ডিএক্সটা এখানে চলে আসলো তাহলে হয়ে গেল ডিএক্স বাই এক্স সমান সমান ডিজেড এখন এখানে কিন্তু ওপরে ডিএক্স আছে আর নিচে এক্স আছে প্যাটার্নটা কিন্তু আমার চলে এসছে কীরকম এটাকে লিখতে পারি ডিএক্স বাই এক্স ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস লগ এক্স যদি লিখি তাহলে এই ডিএক্স বাই এক্স এর জায়গায় ডিজেড বসিয়ে দেবো আর এই পুরো ওয়ান প্লাস লগ এক্স এর জায়গায় জেড বসিয়ে দেবো তাহলে কত হচ্ছে ডিজেড বাই জেড মানে ডিজেড ইন্টু ওয়ান বাই জেড মানে ডিজেড বাই জেড ফাইনালি কী আসলো ইন্টিগ্রেশন করলে লগ মড জেড প্লাস সি জেড এর জায়গায় ফাইনালি ওয়ান প্লাস লগ এক্স আমাকে বসাতে হবে তাহলে সমান সমান কত হলো লগ অফ মড ওয়ান প্লাস লগ এক্স প্লাস সি এটা কিন্তু আমার অ্যান্সার চলে এলো নেক্সট চলে যাচ্ছে আরেকটা অঙ্কে বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং একটু ট্রিকি অঙ্ক বা অন্যরকম অঙ্ক সেটা হচ্ছে ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এখন এক্ষেত্রে দেখো আমি নিচেরটাকে যদি ডাইরেক্ট ডেরিভেটিভ করে দিই বা জেড পুট করে দিই তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ওয়ান এর ডেরিভেটিভ জিরো তার মানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিজেড যদি আমি এটা পুট করি কিন্তু আমার ওপরে কিন্তু কোনো ই টু দি পাওয়ার এক্স টার্ম নেই তাহলে আমাকে ওপরে এমন কিছু আনতে হবে এবং নিচটাকে এমনভাবে চেঞ্জ করতে হবে যাতে নিচটাকে পুট করলে ওপরের টার্মটা চলে আসে এটাই তো আমাদের ফ্র্যাকশনাল সাবস্টিটিউশনের পদ্ধতি তাহলে আমরা এখন বোথ সাইড বা ডিনোমিনেটর নিউমারেটরকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স বাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স বাই এইটা গুণ করলে ওয়ান হয়ে গেল পরবর্তী ক্ষেত্রে হয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস এক্স এইবার কিন্তু আমরা যদি ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্সকে ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে যদি জেড পুট করে দিই সেক্ষেত্রে ডেরিভেটিভ করলে কিন্তু আমরা উপরেরটাই পেয়ে যাব কীরকম না ওয়ানের ডেরিভেটিভ জিরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স এখন ডিএক্স গুণ হয়ে গেল তার মাইনাসটাকে এপাশে নিয়ে চলে এলাম তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স সমান মাইনাস অফ ডিজেড পুরো ওপরের টার্মটাকে ওই মাইনাস অফ ডিজেড দিয়ে সাবস্টিটিউট করে দিলাম নিচেরটাকে সাবস্টিটিউট করে দিলাম জেড দিয়ে মাইনাসটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে এলো ডিজেড বাই জেড এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ মর জেড প্লাস সি এই লগ মর জেড জেড এর জায়গায় কত বসাবো না ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস লগ অফ মড ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি উত্তরটা তোমরা এভাবেও রাখতে পারো কিন্তু আমি চাইবো আরেকটুখানি সিম্পলিফাই করে দিতে মাইনাস টার্মটা যাতে না থাকে
তো মাইনাস না থাকা মানে লগের ভেতরে কি হয়ে যাবে, সবসময় বলেছি ওয়ান বাই হয়ে যাবে, ওয়ান বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। এই ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে আমরা লিখতে পারি ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স, তো সেক্ষেত্রে ওই ই টু দি পাওয়ার এক্সটা ওপরে চলে যাবে, ই টু দি পাওয়ার এক্স বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এইটা আমাদের ইন্টিগ্রেশনের অ্যান্সার। আমি বলবো সবসময় অ্যান্সারটা এইভাবে রাখতে, মাইনাসের অ্যান্সার রাখলেও হবে কিন্তু এই অ্যান্সারটা রাখলে বেটার হবে। তো এখানেই আমাদের এটার অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম। পরবর্তী ক্ষেত্রে চলে যাচ্ছি আরেকটা প্যাটার্নে, এটা আরেকটা টাইপের অঙ্ক, এটাও খুব ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সাবস্টিটিউশনটা একটু অন্যরকম হবে এক্ষেত্রে। তো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। তো এই ক্ষেত্রে দেখো এমন কিছু সাবস্টিটিউশন আমরা করতে পারি না যার জন্য কিন্তু ওপরের টার্মটা চলে আসে, বা আগেরবারের মতো কোনো একটা পার্ট নিয়ে সাবস্টিটিউশন করলে আরেকটা পার্ট চলে আসছে, সেটাও কিন্তু আমাদের হবে না এখানে। তাহলে এই ক্ষেত্রে আমরা সাবস্টিটিউশনটা সবসময় রুট থাকলে চেষ্টা করব রুটের পার্টটাকে কিছু একটা সাবস্টিটিউট করতে। এই রুটের পার্টে সাবস্টিটিউট করতে গেলে আমাকে এক্স সমান এ সেক্স জেড, এটা একটু মাথায় রাখতে হবে, এক্স সমান এ সেক্স জেড দিয়ে এক্ষেত্রে কিন্তু আমরা সাবস্টিটিউটটা করব। তাহলে এই পাশের ডেরিভেটিভ কত হবে, ডিএক্স ইকুয়ালস টু, যেহেতু আমরা এক্স এর রেসপেক্টেই করছি তাই ডিএক্স সমান সমান এ সেক জেড টেন জেড ডিজেড। এই পাশটা যেহেতু আমরা এক্স এর রেসপেক্টে করছি তাই ওয়ান ছিল, আর এই পাশটা হয়ে যেত ডিজেড বাই ডিএক্স, কিন্তু আমরা ডাইরেক্ট ক্রস মাল্টিপ্লাই করে ডিএক্সটা এই পাশে নিয়ে আমি একবারে লিখেছি ডিএক্স সমান সমান এ সেক্স জেড টেন জেড ডিজেড। এই আমার সাবস্টিটিউশন শেষ। এবার আমি যেখানে যেটা বসানোর বসিয়ে দেবো সেটা হচ্ছে ডিএক্স এর জায়গায় পুরো এ সেক্স জেড টেন জেড ডিজেড বসিয়ে দিলাম, নিচে এর জায়গায় এক্স এর জায়গায় বসিয়ে দেবো এ সেক্স জেড, রুট ওভারের ভেতরে এক্স এর জায়গায় এ সেক্স জেড মানে এ স্কোয়ার সেক্স স্কোয়ার জেড মাইনাস এ স্কোয়ার। এ এ কেটে গেল, সেক্স জেড কেটে গেল, পড়ে রয়েছে ওপরে টেন জেড ডিজেড, নিচে রুট ওভারের ভেতরে এ স্কোয়ার কমন নিলে সেক্স স্কোয়ার জেড মাইনাস ওয়ান, তার মানে টেন স্কোয়ার জেড। ত্রিকোণমিতির ফর্মুলা সেক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান টেন স্কোয়ার থিটা। তাহলে রুট করলে কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন টেন জেড ডিজেড বাই এ টেন জেড ডিজেড, এ টেন জেড ডিজেড, টেন জেড টেন জেড কেটে গেল, ওয়ান বাই এটা বাইরে চলে গেলো, ইন্টিগ্রেশন ডিজেড পড়ে রইল, তাহলে ওয়ান বাই এ ইন্টু জেড প্লাস সি। তো এখন এটা আমার অ্যান্সার নয়, এখন জেড এর ক্ষেত্রে কী করতে হবে, জেডটাকে সাবস্টিটিউট করে আবার এক্সে নিয়ে যেতে হবে, যেহেতু এক্সে আমার প্রবলেমটা ছিল। তাহলে জেড এক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট আমরা সাবস্টিটিউট করতে পারছি না, তো সাবস্টিটিউট করতে গেলে এইখান থেকে আমাকে হেল্প নিতে হবে, সেটা হচ্ছে এক্স সমান এ সেক্স জেড। তাহলে এক্ষেত্রে লিখতে পারি এক্স বাই এ সমান সেক্স জেড। তাহলে এক্ষেত্রে জেড সমান কী লিখতে পারি, না সেক ইনভার্স এক্স বাই এ। কোনো ত্রিকোণমিতিক ফাংশন যখন একদিক থেকে আরেক দিকে যায় সেটা কিন্তু ইনভার্স হয়ে যায়, তাহলে জেড সমান সমান সেক ইনভার্স এক্স বাই এ, এই সেক ইনভার্স এক্স বাই এটাকে আমরা এখানে সাবস্টিটিউট করে দেবো, তাহলে ওয়ান বাই এ সেক ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো এটা আমাদের হয়ে গেল অ্যান্সার। তো এইভাবে কিন্তু আমরা মেথড অফ সাবস্টিটিউশনের সাহায্যে বেশ জটিল প্রবলেমসগুলোকে খুব সহজেই আমরা ফর্মুলায় আগের ফর্মুলাগুলোতে আমরা নিয়ে যেতে পারছি ট্রান্সফার করে, এবং তারপরে কিন্তু সলভ বার করতে পারছি। এই কারণেই এই পদ্ধতিটা এত ইম্পর্টেন্ট।